পানের সাথে ব্যবহৃত চুনের কথা আমরা প্রায় সবাই জানি, কিন্তু আমরা জানি না এর উপকারী দিকগুলো। বাংলায় একটি প্রবাদ আছে, নিয়মে ওষুধ, অনিয়মে বিষ। সঠিক মাত্রায় এবং যথাযথ নিয়মে চুন প্রয়োগ করে আপনি নিরাময় করতে পারেন আপনার অনেক রোগ। তো চলুন আজ সে বিষয়ে আলোচনা করা যাক। বাচ্চার দৈহিক বৃদ্ধিতে চুন খুবই কার্যকরী, কারণ চুনে থাকা ক্যালসিয়াম বাচ্চার হাড় ও দাঁত গঠনে সহায়তা করে। গমের দানা পরিমাণ চুন ডালের সাথে, দইয়ের সাথে অথবা পানির সাথে মিশিয়ে বাচ্চাকে খাওয়ান। এছাড়া চুন বাচ্চার মস্তিষ্ক শক্তিশালী করতে সাহায্য করে। রক্তশূন্যতা দূরীকরণে চুন খুবই কার্যকরী। গমের দানা পরিমাণ চুন ডালিম অথবা কমলার জুসের সাথে মিশিয়ে খান, এতে দ্রুত রক্তশূন্যতা দূর হবে। চুন গর্ভবতী মহিলাদের জন্য খুবই উপকারী, কারণ গর্ভবতী মহিলাদের ক্যালসিয়ামের অভাব হয়। চুন ক্যালসিয়ামের অভাব দূরীকরণে খুবই সহায়ক। প্রতিদিন গমের দানা পরিমাণ চুনের টুকরা জলের সাথে অথবা কমলার রসের সাথে মিশিয়ে খাওয়ান। এতে চার লাভ, বাচ্চার জন্মের সময় কোনো সমস্যা হবে না, নর্মাল ডেলিভারি হবে, বাচ্চা হৃষ্টপুষ্ট ও স্বাস্থ্যবান হবে, বাচ্চার প্রতিরোধক শক্তি বেশি হবে, সহজে রোগে ভুগবে না, বাচ্চা হবে অনেক বুদ্ধিমান। চুন বিভিন্ন প্রকার ব্যথা নাশ করতে সাহায্য করে। কাঁধ ও হাঁটুর ব্যথা চুন সেবনে ভালো হয়। স্পন্ডিলাইসিসের মতো মারাত্মক রোগ যার ফলে মেরুদণ্ডের চাকতি সরে যায়, তার ব্যথাও চুন দ্বারা ঠিক হতে পারে। ভেঙে যাওয়া হাড় দ্রুত জোড়া লাগতে সহায়তা করে। হাড় ভাঙায় প্রতিদিন সকালে গমের দানা পরিমাণ চুনের টুকরা পানির সাথে মিশিয়ে খেতে হবে। জন্ডিসের জন্য সবথেকে ভালো ওষুধই হচ্ছে চুন। আখের রসের সাথে গমের দানা পরিমাণ চুন মিশিয়ে পান করলে খুব তাড়াতাড়ি জন্ডিস থেকে মুক্ত হওয়া সম্ভব। মুখে গা হলে পানির সাথে সামান্য চুন মিশিয়ে কুলকুচা করলে খুব তাড়াতাড়ি আরোগ্য হয়। যদি কোনো পুরুষের শুক্রাণু উৎপন্ন না হয় বা কোনো মাতার ডিম্বাণু উৎপন্ন না হয়, তো চুনের প্রয়োগ করলে এই রোগ ঠিক হয়ে যাবে। এত কিছু জানলাম, এবার জেনে নেই চুনের ব্যবহার পদ্ধতি এবং সাবধানতা। এখন প্রশ্ন হলো, চুন কীভাবে খাবেন? যদি জিভে সরাসরি চুন দেন তো জিভ ফুরিয়ে যাবে, এই কারণে আখ অথবা বেদনার রসে চুন খাওয়া উচিত। যদি আপনি এত খরচ না করতে চান তো ডালে চুন দিয়ে খেতে পারেন। আরও কম খরচে প্রয়োগ করতে হলে জলে চুন মিশিয়ে পান করুন। সাবধানতা, বেশি চুন খেলে পাথর হওয়ার সম্ভাবনা থাকে, তাই চুনের পরিমাণ খুব কম নেবেন। গমের দানা যতটুকু সেই পরিমাণ চুনই একদিনে যথেষ্ট, আর মাঝে মাঝে বিরতি দিবেন। চুনের এই উপকার কেবল তখনই সম্ভব যদি নিয়মিত ঘি খান। যারা ঘি খান না তাদের শরীর চুন গ্রহণ করতে পারে না, তাই রোজ 10 গ্রাম ঘি খাওয়া উচিত, নইলে কোনো লাভই হবে না।